বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের বিষয়টি খুবই স্বাভাবিক এটা হয়তো অনেকেরই জানা আছে আবার হয়তো অনেকেরই জানা নেই আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন কিভাবে আপনি যে কোনো টেলিভিশনের কন্ট্রোল হিসেবে আপনি আপনার ফোনকে ব্যবহার করতে পারেন অথবা আপনার যে কোনো স্মার্টফোন দিয়ে যে কোনো টেলিভিশনকে কন্ট্রোল করতে পারেন বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা আপনাদের সাথে আছে রবিন চলুন শুরু করা যাক বন্ধুরা আপনারা যদি স্যামসাং ফোন ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনার স্যামসাং এর পিল রিমোট দ্বারা আপনি যে কোনো টেলিভিশন কন্ট্রোল করতে পারেন এখন আপনার যদি স্যামসাং ফোন না থাকে সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে জাস্ট প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে শিওর ইউনিভার্সাল স্মার্ট টিভি রিমোট সো এটাকে জাস্ট আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট এভাবে ওপেন করবেন ওপেন করার পর প্রথমে যে ইন্টারফেসটি আসবে সেটা হচ্ছে যে এরকম তারপর জাস্ট এখানে অ্যাড ডিভাইসটি ক্লিক করুন অ্যাড ডিভাইসটি ক্লিক করার পর ট্রেডিশনাল রিমোট আইআর যেটা সেটাকে সিলেক্ট করে ওকে করে দিন ওকে করার পর আপনি জাস্ট টেলিভিশন ক্লিক করুন টেলিভিশন ক্লিক করার পর এখানে আপনার কাঙ্ক্ষিত টেলিভিশনের মডেলটি আপনি নির্বাচন করুন নির্বাচন করার পর আপনি জাস্ট সেটাকে টিক করে দিন সো জাস্ট আমার ক্ষেত্রে আমার স্যামসাং টেলিভিশন আছে আমি জাস্ট স্যামসাংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর আপনি সাকসেস সেভ রিমোট এটা করে দিন সো এটা করার পর আপনার রিমোট কন্ট্রোল তৈরি বন্ধুরা আপনি যদি স্যামসাং ফোন ব্যবহার করে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি জাস্ট আপনার মেনুতে চলে যান মেনুতে চলে যাওয়ার পর পিল রিমোট আপনি সিলেক্ট করুন পিল রিমোট সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে কোনো ধরনের যদি আপডেট আসে আপনি সাথে সাথে আপডেট করে দিবেন আপডেট করার পর আপনি জাস্ট অ্যালাউ কোনো কিছু অ্যালাউ চাইলে সেটা অ্যালাউ করে দিন অ্যালাউ করার পর আপনি জাস্ট আপনার কাঙ্ক্ষিত টিভি যেটা সেটা মডেল যেটা সেটা সিলেক্ট করুন টিভিতে ক্লিক করুন টিভিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্যামসাং সনিত ওসিবা বা আপনার যে কোনো টিভি থাকুক না কেন সেটা সিলেক্ট করুন অথবা আপনার যদি এখানে টিভি লিস্টে না দেখায় সেক্ষেত্রে শো আদার ব্র্যান্ডস শো আার ব্র্যান্ডস আপনি যখন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যান্টায়ার অন্যান্য ব্র্যান্ডগুলি পেয়ে যাবেন সো আপনি আপনার কাঙ্ক্ষিত টিভি রিমোটটি সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনার টিভি রিমোট রেডি ঠিক এরকম আপনার টিভি রিমোট চলে আসবে সে বাচ্চলুন আমরা সরাসরি দেখাচ্ছি যে কিভাবে টিভি রিমোট হিসেবে আপনি মোবাইল ফোনকে ব্যবহার করতে পারেন শ্রোবন্ধুরা আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমার স্যামসাং টেলিভিশন অথবা এটা রিমোট এখানে এই যে আপনাদেরকে একবার আমি অন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদেরকে জাস্ট আমি আমার রিমোট দ্বারা অন করে দেখিয়ে দিচ্ছি সো তাহলে আপনারা বুঝতে পারবেন যে টিভি রিমোটটা কিভাবে কাজ করে সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমার টেলিভিশন অন হয়ে গেছে সো আমি আমার নর্মাল রিমোট দিয়ে এটাকে আমি অফ করে দিচ্ছি সো এবার জাস্ট আমরা যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করেছিলাম সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে দেখবো যে কিভাবে এটা কাজ করে সো বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার যে টেলিভিশনের রিমোটটা আমি যে মোবাইল ফোনে ইনস্টল করেছিলাম সেই রিমোট দিয়ে আমি এখন অন অফ করবো সো আমি জাস্ট এখানে অনেক ক্লিক করছি অনেক ক্লিক করার পর আপনারা দেখবেন যে এই মুহুর্তে টেলিভিশনটা অন হয়ে গেছে অলরেডি একটা সাউন্ড শুনতে পেয়েছেন সো এবার দেখুন যে আমি এই মোবাইল দিয়ে কিভাবে টেলিভিশনটি কন্ট্রোল করি সো আমি জাস্ট আরও ক্লিয়ার করে দিচ্ছি টেলিভিশনের জন্য সো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কাজ করছে সো জাস্ট এটাকে আপনি এখানে ভলিউম ডাউন সব কিছুই আছে আপনি দেখতে পাচ্ছেন যে এখন আমার জাস্ট প্রতি ক্লিকের সাথে ভলিউম আপ ডাউন হচ্ছে সো এখান থেকে আমি জাস্ট চ্যানেল চেঞ্জ করতে পারব বা কাজই আমি এখান থেকে করতে পারবো সো ঠিক একইভাবে আপনি যদি স্যামসাং এর পিল রিমোট ব্যবহার করতে চান তো স্যামসাং এর পিলি রিমোট অন করে দিন অন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অন অফ সো আপনি এখানে একইভাবে স্যামসাং এর পিল রিমোট দিয়েও আপনি একই কাজ করতে পারবেন বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না আশা করছি আগামী ভিডিওতে আরো ভালো কিছু নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আজকের মতো আল্লাহ হাফেজ